বেনাপোলে মোজাহার কোম্পানির ঢাকনাবিহীন ট্রাঙ্ক কলোনিতে থাকা গরম পিচে দগ্ধ হয়ে তিন পথচারী এখন মৃত্যুসজ্জায়। সোমবার সন্ধ্যায় বেনাপোল পৌর এলাকার যশোর বেনাপোল মহাসড়কের তালাশারি নামক স্থানে এই ঘটনা ঘটে। আহতরা হলেন বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের বাবু মেম্বারের ছেলে সাকিব, একই গ্রামের চাঁদমিয়ার ছেলে মিরাজ বিশ্বাস ও নামাজ গ্রামের কামরুল ইসলামের ছেলে রাপ্পি। আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানায়, সোমবার সন্ধ্যায় আহত তিন যুবক মোটরসাইকেল যোগে শার্শা থেকে বেনাপোলের দিকে আসছিলেন। এ সময় বেনাপোল তালসারি মিলন পাম্পের কাছে পৌঁছলে বেনাপোল থেকে ছেড়ে যাওয়া একটি পিচ বোঝাই ট্রঙ্কলেরই ঢাকনা খোলা থাকায় গরম পিচ চলন্ত গাড়ি থেকে পড়ে। এতে তারা গুরুতর দগ্ধ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বেনাপোল সুরক্ষা ক্লিনিকে নিয়ে আসে এবং ক্ষুদ্র এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে। আহতের শরীরে 30% পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। মাগরিবের একটু আগে এই যে রাস্তার যে হাই রাস্তার যে কাজ হচ্ছে মেন রোডে, এই যে মোজাহার গাড়ির যে পিস, ওই পিসে কালসারি হসপিটালের ওখানে ঝলছে গেছে, শরীরের 20-30% জ্বলছে গেছে। এদিকে স্থানীয়রা বলেন, মোজাহার কোম্পানির যানবাহনগুলো একটি বড় ঠিকাদার প্রতিষ্ঠানের হওয়ায় তারা কোনো নিয়ম না মেনে সবসময় সড়কে বেপরোয়া গতিতে চলে, ফলে সড়কে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। মোজাহার কোম্পানির এক মানে পিসের ট্রাকে সাথে একটা মোটরসাইকেল পাশে আসছিল, পরে হচ্ছে বিট না মেনে মনে করেন অনেক স্পিডে আসছিল, পিসের আপনার ট্যাঙ্কির উপরে ঢাকনাটা খোলা ছিল, ওই ঢাকনাটায় আপনার ঢাকনাটা খোলা ছিল, এর জন্য মনে করেন মোটরসাইকেলের তিনজন যাত্রী ছিল, ওনাদের উপরে গরম পিচটা ঢেলে পড়ছে, ওনারা তিনজন এখন মৃত্যুসজ্জায়। মোজাহার কোম্পানির ভুলের কারণে আজকে আমার ছেলে মৃত্যুসজ্জায় এবং বিট পিটেরা কিছু দেখে না, অবৈধভাবে গাড়ি চালায়, এই গাড়ি চালে কোনো মানুষের তোয়াক্কা করে না, বড় কোম্পানি বলে এরা যে কোনো মানুষের যখন তখন মেরে দেওয়ার চিন্তা ভাবনা করে, এদের ভুলের কারণে আজকে আমার ছেলেটা মৃত্যুসজ্জায়।